নেশা সামগ্রী যারা সেবন করে তাদের কোনো দোষ নেই, নেশা সামগ্রী যারা বিক্রয় করছে তাদেরকে ধরতে হবে, নেশার উৎসস্থলে পৌঁছাতে হবে। পর্দার আড়ালে থেকে যারা নেশা বাণিজ্য চালাচ্ছে তাদেরকে ছাড়া হবে না। শুক্রবার হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 17তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধন করে এই কথা বলে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজধানীর হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুক্রবার থেকে শুরু হল 17তম আঞ্চলিক সরস মেলা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সরস মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, আগে কোন সরকার কিংবা নেতাকে মহিলা সশক্তিকরণের উপর গুরুত্ব দিতে দেখা যায়নি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে মহিলা সশক্তিকরণের উপর গুরুত্ব দিয়েছেন, কারণ মহিলারা আর্থিকভাবে স্বাবলম্বী হলে দেশের উন্নয়ন অবশ্যম্ভাবী। সেই দৃশ্যতে ডাবল ইঞ্জিনের সরকার কাজ করছে। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর গ্রামীণ এলাকায় স্বসহায়ক দলের সংখ্যা কিভাবে বৃদ্ধি পেয়েছে তার বিস্তারিত তথ্য তুলে ধরে প্রায় 50% আমাদের বোনেরা মারা আছেন, কিন্তু এতদিন ধরে আমরা দেখেছি যে কোনো সরকার বা কোনো এই ধরনের নেতা আমরা পাইনি যে ওনাদেরকে সশক্তিকরণের বিষয়টা কোনোদিন ওনাদের থেকে আশা আমরা করিনি এবং দেখতেও পাইনি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আসার পর থেকে যেভাবে গ্রামে গঞ্জে, কারণ আমাদের প্রায় 75% সারা ভারতবর্ষে মানুষ গ্রামাঞ্চলেই বসবাস করে, তো সেই জায়গায় গ্রামাঞ্চলের তাদের যদি মান উন্নয়ন এবং আর্থিকভাবে সচ্ছলতা সেটা যদি হয়, তাহলে তো দেশের এবং প্রদেশের উন্নতি অবশ্যম্ভাবী। এবং সেই দিশায় আমাদের যে ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি, আমাদের মোদিজির যে সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের সরকার, সেই দিশায় আমরা কাজ করছি। আর আমাদের এই সরকার যখন প্রতিষ্ঠিত হয় 2018-19 থেকে আজকের এই 2022-23 যে ফাইন্যান্সিয়াল ইয়ার, সেখানে 3,45,000 আমাদের উইমেন বোনরা যারা আছে মহিলারা যুক্ত হয়েছে। তাহলে কত পার্সেন্টেজ ইনক্রিজ হলো? 8.66 times বেড়েছে। জাতি জনজাতির মিলনস্থল ত্রিপুরা, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রকৃত উদাহরণ ত্রিপুরা রাজ্য। কিন্তু কুচক্রীরা রাজ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে, তাদের কাছে কোনো ইস্যু নেই, অথচ বর্তমান সরকারকে হেই প্রতিপন্ন করার চেষ্টা করছে, রাজ্যে আইনের শাসন নেই বলে প্রচার করছে। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি দেশের সামগ্রী বাজেয়াপ্ত করা হচ্ছে ত্রিপুরা রাজ্যে। নেশার বিরুদ্ধে আপোষহীন নীতি দিয়ে চলছে বর্তমান সরকার, নেশার সাগরে ডুবে যাচ্ছে যুব সমাজ। অভিভাবকরা চিন্তিত, নেশা যারা সেবন করে তাদের কোনো দোষ নেই, নেশার সামগ্রী যারা বিক্রয় করছে তাদেরকে ধরতে হবে, নেশার উৎসস্থলে পৌঁছাতে হবে, পর্দার আড়ালে থেকে যারা নেশা বাণিজ্য চালাচ্ছে তাদেরকে ছাড়া হবে না বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, রাজনীতির জন্য রাজনৈতিক কথা বলে গণতন্ত্রের জন্য শুভ নয়, বিরোধীরা গঠনমূলক কথা বললে ভালো। আমাদের এই ত্রিপুরা জাতি জনজাতি একটা সারা ভারতবর্ষের মধ্যে বলা যায় বিভিন্ন যেসব সম্প্রদায় সেই সম্প্রদায়ের বাস হচ্ছে ত্রিপুরা, এবং এই ত্রিপুরাকে বলা যায় যে ইউনিটি ইন ডাইভার্সিটি যে কথাটা আমরা সবসময় বলি, তার একটা প্রকৃত উদাহরণ হচ্ছে ত্রিপুরা। অথচ দেখা যায় তাকে বারবার কিছু চেষ্টা করছে, এখানে নানাভাবে ডিভাইড অ্যান্ড রোল করার চেষ্টা করছে। এর আগেও আপনারা দাঙ্গার কথা আমরা সবাই ভুলে যাইনি এখনো, তো সেই সব বিষয়গুলো এখনো কুচক্রীরা ট্রাই চেষ্টা করছে এই সরকারকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়। আর তো কোনো ইস্যু নেই, আইনের শাসন নেই, আইনের শাসন নাই, এই কথাই বলছে। মাননীয় হোম মিনিস্টারও বলেছেন যে কোনো প্রদেশ থেকে কোনো, সে গাঁজাই হোক আর যাই হোক, নেশা জাতীয় দ্রব্য না প্রদেশ থেকে বাইরে যেতে দেওয়া হবে, না বাইরের থেকে ভিতরে আসতে দেবে। আপনারা জানেন যে মায়ানমার থেকে সমস্ত ড্রাগস, ইয়াবা ট্যাবলেট থেকে আরম্ভ করে বিভিন্ন নেশা সামগ্রী, ফেন্সি রিল ইত্যাদি ইত্যাদি কফ সিরাপ, কোডিং যুক্ত সব যে আসে সেইগুলো মায়ানমার হয়ে আমাদের মিজোরাম আসাম হয়ে ত্রিপুরাকে করিডোর বানিয়ে বাংলাদেশ যায়, এবং প্রতিনিয়ত সিজার হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে। আমাদের অল্প বয়সের যারা যুবক যুবতীরা আছে এর মধ্যে মানে
এই নেশায় এখন ডুবে যাচ্ছে ওনারা। মা বাবারা এখন চিন্তিত হয়ে পড়েছে, কিন্তু আমি বারবার বলছি ওদের কোনো দোষ নেই, দে আর দ্য ভিকটিমস। বেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা বিবি মজুমদার, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, গ্রামোন্নয়ন দপ্তরের বিশেষ সচিব সন্দীপ আর রাঠোর, টিআরএলএম এর সিইও স্মিতা মল, এমএস পশ্চিম জেলার জেলা পরিষদের সভাধিপতি অতনাদেব সরকার সহ অন্যান্যরা। শুক্রবার থেকে শুরু হওয়া 17তম আঞ্চলিক সরস মেলা চলবে 30 নভেম্বর পর্যন্ত। এই বছর মেলায় মহিলা সশক্তিকরণের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।